হ্যালো এন্ড ওয়েলকাম টু সরকারি পড়াশোনা। আজ আমি তোমার সঙ্গে আলোচনা করবো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ সম্পর্কে। তোমাদের নোটিফিকেশন কবে নাগাদ তোমরা পেতে চলেছ এবং তার সাথে সাথে তোমরা কবে থেকে আবেদন শুরু করতে মানে আবেদন কবে থেকে শুরু হবে সমস্ত কিছু A to Z তোমরা আজকের ভিডিও থেকে জানতে পারবে। ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে তোমাদের 2023। দেখো, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সমস্ত রকম সরকারি চাকরির পরীক্ষার তোমাদের আপডেট এবং তার সাথে সাথে পরীক্ষার আগে বিভিন্ন রকম প্রশ্নোত্তরের যে আলোচনার মেটেরিয়ালস বা তোমাদের ভিডিও, সেই সমস্ত ফ্রি অফ কস্টে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দাও। এবার দেখো, আজকে আলোচনার যে মেন বিষয় সেই টপিকে ফিরে যাই। তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2023 কিন্তু নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে। কবে নাগাদ প্রকাশ হবে সেটা আমি এই ভিডিওর মধ্যেই বলবো। পুরো ভিডিওটা মন দিয়ে কিন্তু শোনো। দেখো, প্রথমে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে সমস্ত যোগ্যতাগুলো প্রয়োজন, অর্থাৎ তোমরা যে সমস্ত কোয়ালিফিকেশন গুলো থাকলে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা একবার খুব কম সময়ের মধ্যে শুনে নাও। গ্রুপ সি এর জন্য তোমার কিন্তু ক্লাস 12 পাস হতে হবে এবং গ্রুপ ডি এর জন্য তোমার ক্লাস 8 পাস হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের গ্রুপ সি এবং ডি দুটোর জন্য যে এজ লিমিট বা তোমাদের বয়সের সীমা আছে সেটা কত, তোমাদের সর্বনিম্ন বয়স কিন্তু 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স তোমাদের 40 বছর হতে হবে। এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। OBC এবং STSC দের ক্ষেত্রে তোমাদের রাজ্য সরকারের যে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয় সেরকম কিন্তু তোমরা এক্ষেত্রেও ছাড় পেয়ে যাবে। এবার দেখো, গ্রুপ সি এর জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, ইউআর ক্যান্ডিডেটদের প্রত্যেকে কিন্তু 200 টাকা করে ফি লাগে। মানে আগের যে নোটিফিকেশনটা প্রকাশ হয়েছিল আগের, সেই ক্ষেত্রে তোমাদের 200 টাকা ছিল, সেই যে রেটটা সেটাই আমি তোমাদেরকে বলছি। এবং তোমরা ওবিসি আর ইউআর দুটো ক্ষেত্রে কিন্তু 200 টাকা এবং STSC যে সমস্ত ক্যান্ডিডেট আছো গ্রুপ সি এর জন্য ফর্ম ফিল আপ করবে তাদের 140 টাকা করে কিন্তু লেগেছিল। এবং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট গ্রুপ ডি এর জন্য ফর্ম ফিল আপ করবে, আগের বছর যেটা লেগেছিল তোমাদের কিন্তু ইউআর আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা করে লেগেছিল এবং তোমরা যে সমস্ত STSC ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু 100 টাকা করে লেগেছিল। এবার তোমাদের মনে একটাই প্রশ্ন, ঠিক আছে সবকিছু শুনলাম, কিন্তু নোটিফিকেশনটা কবে প্রকাশ হবে? দেখো, নোটিফিকেশনটা সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদের 2023 মধ্যে প্রকাশ হবে এবং তোমাদের 2023 তোমাদের আগস্ট থাকলে, এটা কিন্তু 95% বললাম, তোমরা আগস্টের মধ্যে নোটিফিকেশন পেয়ে যেতে পারো। হয়তো তবে আরো 2-3 মাস পোস্টপন্ড হলো, তোমাদের 2023 মধ্যে কিন্তু নোটিফিকেশন আসছে। আজকের ভিডিওতে এই পর্যন্ত।